ধূর্ত পলকের থলের বিড়াল এবার বের হয়ে আসতে শুরু করেছে। গুজবের রাজা পলক একের পর এক মিথ্যের শরবত খাইয়ে জনগণকে প্রায় খাদের কিনারায় এনে থামিয়েছে। ইন্টারনেট নিয়ে একের পর এক বানোয়াট মনগড়া তথ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে এরা কি করত সেটা আর বলে দেওয়া লাগে না। শেষবার নাকি বলেছিলেন অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে মোবাইল ডাটা বন্ধ হয়ে গেছে। প্রশ্ন হলো, শুধু কি এই বছরেই অতিবৃষ্টি হয়েছে? বাকি বছরগুলোর তাহলে কি দোষ ছিল, তখন কেন বন্ধ হয়নি? সেসবের কথা না হয় বাদ দিলাম, এবার আসা যাক তার আড়ালে লুকিয়ে থাকা হাজার কোটি টাকা লোপাট করার মতো ভয়ঙ্কর তথ্য সম্পর্কে। সাবেক আইসিটি মন্ত্রী পলক কখনোই নিজের হাজার কোটি টাকা লোপাট করার কথা প্রকাশ করতে দেননি। সিনেমার ক্লাইম্যাক্স সিনের মতোই এখন তার সকল কালকর্ম ফাঁস হচ্ছে। কিভাবে প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা আয় করেছেন তিনি, তা এখন সবার সামনে আসছে। দাবি করা হচ্ছে, প্রতিমন্ত্রী হওয়ার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহুগুণ। এ খাতে ছিল না কোনো জবাবদিহি, স্বচ্ছতারও কোনো বালাই ছিল না, কেননা পলক সব কাজই করতেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে। সরাসরি হাসিনা পুত্র জয়ের সঙ্গে সম্পর্কের কারণে কেউ কোনো কথা বলারও সাহস করতেন না। ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আর তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের নামে গত কয়েক বছরে হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক। শুধু তাই নয়, একাধিক সূত্রের বরাতে নিউজ পোর্টালগুলো জানিয়েছে, অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন এই খলনায়ক। অথচ সরকারের তথ্য প্রযুক্তি খাতের খোল নলচে পাল্টে দেওয়ার নামে তিনি প্রকল্পের টাকা মেরে ফুলে ফেপে ওঠেন অল্প সময়ের মধ্যেই। অভিযোগ উঠেছে, সজীব ওয়াজেদ জয়ের খুবই আস্থাভাজন হওয়ায় কোনো কর্মকর্তা, মন্ত্রী, অডিট বিভাগ, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্য প্রযুক্তি খাত কিংবা পলককে নিয়ে কোনো কথা বলতেন না। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীকে উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন পলক। প্রতিবেদন অনুযায়ী, দেশের তথ্য প্রযুক্তি খাতে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন। বলা চলে একরকম শূন্য হাতেই রাজনীতি শুরু করেছিলেন পলক, কিন্তু সরকারি দলের অংশ হতে না হতেই ভাগ্যের চাকা ঘুরে যায়। কেননা এরপরে পলক মালিক হয়ে গেছেন হাজার কোটি টাকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে উদ্যোক্তা হয়ে তিন চার বছরের মধ্যে স্ত্রী কণিকা প্রায় পাঁচ কোটি টাকার মালিক হয়েছেন, যা তিনি হলফনামায় উল্লেখ করেছেন। যে কোনো প্রকল্প নিলেই তার অন্তত 15% দিতে হতো এই প্রতিমন্ত্রী ও তার পরিবারকে। এই খাতে প্রকল্প নিতে কোনো প্রকার জবাবদিহির প্রয়োজন হতো না, যার ফলে ইচ্ছেমতো প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন দেখিয়ে বাজেট থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়া হতো, যার একটা মোটা অঙ্কের ভাগ পেতেন পলক। 2008 সালে পলক পরিবারের সম্পদ বলতে ছিল সর্বসাকল্যে 1500 মাটির জমি, ব্যাংকে 50,000, নগদ 10,000 টাকা, 10 ভরি সোনা, 25,000 টাকা দামের একটি রেফ্রিজারেটর ও 10,000 টাকা দামের একটি মোবাইল ফোন। ঠিক পাঁচ বছরের মাথায় তিনি ভিশন বিল্ডার্স লিমিটেড কোম্পানির 80% শেয়ারের মালিক। এখন তার সঞ্চয়পত্র আছে 20 লাখ টাকার, 23,20,000 টাকা মূল্যের একটি অত্যাধুনিক প্রাইভেট কার। মন্ত্রী হয়ে তার আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পাশাপাশি স্ত্রী ছাড়াও মা, চাচা, শ্বশুর, শ্যালক ও তার 5-স্টার বাহিনী সহ অনুগত কর্মীদের নামে বেনামে পলক শত শত বিঘা জমি কিনেছেন ও সম্পদের পাহাড় গড়েছেন তার নির্বাচনী এলাকায় ও এর বাইরে।